যারা আমার ভিডিওগুলি দেখেন বা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি। আমার সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আমার ছোটবেলার মাস্টারমশাই, যিনি আমাকে ছোটবেলায় পড়িয়েছেন এবং এনার শাসনে আজকে যদি যা কিছু করেছি আমার পাড়াতেই থাকে, আমি সেই জায়গাতে আজকে উঠে এসেছি। আজকে যদি উনি শাসন না করতেন, ছোটবেলা থেকে পড়িয়ে যদি আমাকে সেই জায়গায় না আনতেন, তাহলে পরে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার পাড়াতেই থাকেন, আমাকে ছোটবেলা থেকেই চেনেন, কারণ যেহেতু বেলঘরিয়া আমার একটা কী বলবো, এটা হচ্ছে আমার ভূমি এমনই যেখানে আমি জন্মগ্রহণ করেছি বেলঘরিয়াতে এবং বিশেষত এই পাড়াতেই, সুতরাং আমাকে খুব ছোট থেকেই চেনে এবং জানে। তো মাস্টারমশাই যখন আমার কাছে চিকিৎসা করতে আসে তখন আমার দায়িত্ব অনেক বেড়ে যায় এবং আমি মাস্টারমশাইকে বলেও ছিলাম যে আমার কাছে চিকিৎসা আমি কি করব। তো অনেক ধরনের চিকিৎসা করেছি, মাস্টারমশাইকে করেছি, মাস্টারমশাইয়ের মাকেও চিকিৎসা করেছি। তো আমি খালি এই ভিডিওটা করছি মাস্টারমশাইয়ের মুখ থেকে শোনার জন্য। আমি সিমটমগুলি কিছু বলবো না, লক্ষণ বলবো না কিসের পরিস্থিতি, কিন্তু ওষুধ যেটা দিয়েছিলাম সেটা বলবো এবং মাস্টারমশাই কেমন আছে মাস্টারমশাই কাছ থেকে একটু জেনে নেব। বলুন। আমার মা যখন বেঁচে ছিল 92 বছর বয়সে, গত মে মাসে মারা গেছেন। তার আগে বহু বছর অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন, অ্যালোপ্যাথি ওষুধ খেতেন, কিন্তু মারা যাওয়ার মাস পাঁচেক আগে থেকে আমি অ্যালোপ্যাথি ওষুধ, কারণ এই বয়সে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াটা আমার মনে হচ্ছিল নিতে পারছিল। কত বছর বয়স হয়েছিল জানো? 92। 92 বছর বয়স। তারপরে আমি আসি এই অভির কাছে, ও আমাকে ওষুধ দিয়েছে এবং মা বেশ ভালোই ছিল। আস্তে আস্তে একটু সুস্থ হয়ে সে বা সিঁড়ি বেয়ে ছাদে উঠত, কিন্তু কপাল আমার খারাপ। একদিন হঠাৎ করে সে পড়ে গিয়ে একটু মানে ইয়ে হয়েছিল, ফেটে গিয়েছিল নাক। তারপর থেকেই সে বিছানা নিয়েছিল এবং তার আগে একটা আঙুল কেটে গিয়েছিল, আঙুল কেটে গিয়েছিল মানে মানে অসম্ভাবে কেটে গিয়েছিল, মানে প্রায় ঝুলে গিয়েছিল একটা আঙুল। সেই আঙুলকে আমি কিন্তু এই ওর কাছে এসেই আমি সেলাই করে নিয়ে এসে হসপিটাল থেকে, তারপরে কিন্তু ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়েই জোড়া লেগেছিল। এবং তারপরে যা হোক, মা গত মে মাসে মারা গেছে। তারপরেই আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার পায়ে টান লেগেছিল, টান লেগেছিল এবং হাঁটা চলা বন্ধ, প্রায় হাঁটা চলা বন্ধ মানে একেবারেই আমি বিছানা থেকে উঠে একদিন দেখছি আর পা ফেলতে পারছি না। এটা আমার মনে হয় মাকে চান করা থেকে, একদিন আমার বাথরুমে স্লিপ করে গিয়েছিলাম, তখন পায়ে একটু লেগেছিল চোট, তা তখন অতটা করিনি। এবং মা মারা যাওয়ার পরে আমি কিছুটা ওই বাড়ির আসবাবপত্রগুলো টানা হিসেব করাতে আমার দেখছি এই অবস্থা। তখন আমি কোথায় যাই কোথায় যাই, তারপরে আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এমপ্লয়ি, যার ফলে আমার একটু সুবিধা আছে বিভিন্ন জায়গায় দেখানোর। আমি সেই বড় হসপিটালে দেখিয়ে আমাকে এমআরআই ফেমআরআই অমুক তমুক এনসিবি টেস্ট এসব করেছিলাম, তাতে যা রিপোর্ট 5 নম্বর রিপোর্ট একটু চেপে গিয়েছিল এবং একটা নার্ভেরও একটু সমস্যা হয়েছিল। ঠিক, তা ওনারা আমাকে নার্ভের ওষুধ দিয়েছিল এবং কিছু এক্সারসাইজও দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি অ্যালোপ্যাথি একটু ভয় পাই খেতে এবং হোমিওপ্যাথিকে খুব বিলিভ করো, প্রচণ্ড পরিমাণে হোমিওপ্যাথিকে বিলিভ, একদম এটা একদম আমি নির্দ্বিধায় বলি, কারণ আমার মেয়েরও ছোটোবেলা থেকে আমি হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছি। তা যাই হোক, আমি ওভির কাছে আসি, ও বললো যে ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, ওষুধ দিয়ে বা তুমি দেখো আর এক্সারসাইজগুলো করে যাও। অ্যাকচুয়ালি এক্সারসাইজগুলো করছি এবং এই ওষুধ খাওয়ার পরে আমি ধীরে ধীরে দেখছি পায়ের ঝিঝি ঝিঝি করছিল সেটা অনেকটা কমে আসছে, এবং করতে 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 এখন আমি মোটামুটি 90% ফিট। বাহ, এখন আমার মনে হচ্ছে যে আমি আবার খেলাধুলো করতে পারবো। মানে আমি কিন্তু ভালো ব্যাডমিন্টন খেলে, প্রচণ্ড ভালো ব্যাডমিন্টন খেলে, ভালো যোগা করতে পারে, যোগা করে সকালবেলায় এবং মানে স্পোর্টসম্যান যাকে বলা হয়। তো যখন আমার কাছে এসেছিল মানে আমি সত্যি খুব দুঃখিত যে হাঁটতে পারছে না, এরকম কষ্ট। সন্ধ্যেবেলা হাঁটতে একদিন আমার মিসির সাথে হাঁটতে গেলাম, একটুখানি হেঁটেই বোধহয় 50 স্টেপ হেঁটে গেছি। হেঁটে যাওয়ার পরে পিছন দিকটা এমন চেপে ধরেছে, আমি বললাম মিসির বললাম তুমি যাও আমি বাড়ি ফিরে যাই, এরকম অবস্থায় পড়ে গিয়েছিলাম আমি। আমি তখন মানে নিজেই আমি মনে হচ্ছিলো যে আমি বোধহয় অথর্ব হয়ে গেলাম, কিন্তু সেই জায়গা থেকে এই জায়গায় উঠে এসেছি আমি। আমি মানে আমি ভাবতেও পারিনি যে এতটা তাড়াতাড়ি রিকভারি হবে আমার। আমি এই জন্যই আবার এসেছি যে আমাকে বলেছিল 15 দিন আর ওষুধ খাবে না, আমি 15 দিন ওই জন্য ওষুধ খাইনি, 15 দিন কভার হয়ে গেছে, ওই জন্য আমি এসেছি আবার ওষুধ নিতে ওর কাছে।
দিতেও চাইছি না এখন আবার, আমি বলছি যে ওষুধ দেবো না, আমি বলছি ওষুধ দেবো না। কেন? হোমিওপ্যাথি মতে বলে যখন ওষুধ কাজ করতে আরম্ভ করে দেয় তখন ওষুধ প্রয়োজন নেই, আমার দরকার নেই প্লাসিবো দেওয়া। আমি যেহেতু আমার মাস্টারমশাই তিনি বিশ্বাস করেন, বাস্তবটা জানেন, এবং আমি মানে কি বলবো, পাটা এত ইয়ে হয়েছে, গত মাসে আমি পাহাড়েও ঘুরে এসেছি, বাহ, মানে আমার, এবং এই মাসেও যাব ঘুরতে। ঠিক আছে, ধন্যবাদ মাস্টারমশাই, আমার খুব ছোটবেলা থেকে আমাকে পড়িয়েছে। এবং এই যে বলল, এই যে এবার বলি আমি কি ওষুধ দিয়েছিলাম, প্রথম যেদিন আসে আমি বলেছিলাম তোমাকে আমি 5 মিনিটের মধ্যে আমি চেম্বার থেকে হাঁটিয়ে বের করবো, ব্যথা কমাবো বলেছিলাম তো। এটা ঘটনা, আমি সেদিন তো মানে এমন পা, মানে ঘুম থেকে ওঠার পরে এমন পা যন্ত্রণা হচ্ছিল, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম। আমি মানে মোটামুটি মানে খোঁজা খোঁড়াতে খোঁড়াতে এসে বললাম যে আমাকে একটা ওষুধে ইমিডিয়েট রিলিফ করার জন্য, মানে আমি পারছি না দাঁড়াতে, এত পা যন্ত্রণা করছে। ওষুধটা খাওয়ার কতক্ষণ? ওষুধটা খেয়ে বোধ হয় আমি মিনিট দশেকের মধ্যে আমি দেখলাম বেশ আরাম অনুভব করলাম। ওষুধটির নাম ছিল কলোসিন্থ, ওষুধটির নাম ছিল কলোসিন্থ, কলোসিন্থ 200 সেই সময় দিয়েছিলাম যে ব্যথাটা এখন রিলিফ হয়ে যাবে কিন্তু রোগটা সারবে না। পরবর্তীকালে যখন আসে কস্টিকাম 1 mg কেস্টেকিং করে আমি কস্টিকাম 1 mg দিয়েছিলাম, কারণ কলোসিন যখন দিয়েছিলাম আমি অ্যাকুট কন্ডিশনে অবস্থা দেখছিলাম। এবার জানি সমালোচনা অনেকে করবেন, করতেও পারেন আমার তাদের না, আমি জানি রুগীকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। পরবর্তীকালে যখন আমি কস্টিকাম দিই তাতেই আজকে কিন্তু 90% ভালো, মাস্টারমশাই নিজেও বললো পাহাড়ে উঠে এসছে। এবং যেহেতু ওষুধের কাজ চলছে তাই প্লাসিবো আর দেবো না, এখনও আমি এসে আরও কিছুদিন আমি ওয়েট করব। আমি সেজন্য বললাম আরও 5-6 দিন যাক, কারণ তারপরে মাস্টারমশাই ঘুরতে যাবে। তো আমি মাস্টারমশাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, মাস্টারমশাইকে আমার প্রণাম করা উচিত, কিন্তু আমার পাড়াতে আমার সাথে এমনই একটা রিলেশন, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা হয়, তো সেই জায়গা থেকে আমি বলছি যে একসময় ছিলাম, এখন বন্ধু ভাই সব না, সে তো হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমি বারবারই বলি আমার যখনই এখানে কোনো পেশেন্টরা থাকে ভর্তি, মাস্টারমশাই যখন সবাইকে পরিচয় করে দিই উনি কিন্তু আমার মাস্টারমশাই, কারণ আমি যেটা সত্যি সেটা সত্যিকে স্বীকার করি। এবং যার জন্য আমি বারবার বলি যে রোগ যখন হবে তখন ঠিক ঠিকভাবে ওষুধ করলে রোগী কিন্তু ভালো হবে, এবং হোমিওপ্যাথির উপরে যেহেতু বিশ্বাস আছে তো ধন্যবাদ, আমি এই ভিডিওটি করলাম সবার উদ্দেশ্যে কিন্তু আমি দেবো। আচ্ছা, ঠিক আছে।